আমাদের ছয় দিন যাবৎ ধরে শুটিং চলতেছে। আমি একটু আগে ময়েশ্চারাইজারটা দিলাম, আমাদের অনেক লেট হয়ে গেছে, প্রচুর পরিমাণে জ্যাম আপনারা দেখতে পারতেছেন। আমি আর শ্যামলতা আপু কেমন জানি মিলে গেছে, ও আর আমি কেমন জানি মানে একদম পাশাপাশি, কিন্তু বাসার ঠিকানা আবার বললো না। হ্যাঁ না, আমাদের অনেকটা রাস্তা, অনেক কিছু মিল, সবকিছু এ টু জেড মিল, শুধু স্কুল আর কলেজটা মিল নাই, আর সবকিছু মিল আপুর সাথে আমার। যাক ভালো হয়েছে, আমি একটা ভালো একটা বোন পাইছি, যাকে সবকিছু বলা যায়, শেয়ার করা যায়, বা খুব ফ্রেন্ডলি টাইপের। আর আমিও অনেক 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 হচ্ছে সুইট হার্টেড একটা পার্সন, আর এত ইনোসেন্ট, এত ইনোসেন্ট আমি সত্যি, মানে ওর ভিডিও দেখে বা ওকে ভিডিওর সাথে সামনে থেকে মিলানো যায় না, একদম ডিফারেন্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিডিও দেখে আপুরা মনে করে আমি খুবই চঞ্চল, একদমই, কিন্তু সামনে থেকে একদম টোটালি চেঞ্জ, একদম চুপচাপ ইনোসেন্ট একটা মেয়ে আমার সাথে মিলাচ্ছে, আমি অনেক তোর মতো। রাইট, আমি বললাম না ওর সাথে আমার অনেক যায়। কয়েকদিন আমি একটা ব্লগও বানাইনি, ভয় পাইতেছিলাম যদি ব্লগ ব্লগ বানাই রাকিব ভাই যদি বকা দেয় তাহলে কি হবে। পরে আমি কালকে পারমিশন নিচ্ছি, আজকে কিন্তু আমি ব্লগ বানাবো, আমি কিন্তু বকা দিতে পারবেন না। এখন দেখেন চোখ টোক কিছু করে নাই, তো মেকআপ করা কিন্তু আমি শিখে গেছি। হ্যাঁ কি জানো, হ্যাঁ ভালো শিখেছি, শর্ট টাইমে খুব ভালো মেকআপ শিখে গেছি। আপু কোন রকম ভাবে রেডি হইছে, সেম টু সেম দুইজনে, একদম যতটুকু দরকার ততটুকু করে ফেলছে, ওখানে যে সেটে যে দুজন মিলে মেকআপ করে ফেলবো। তো আমাদের খুবই খারাপ লাগতেছে, অনেক জ্যাম, তারপরে লং টাইম, অনেকটা টাইম আমরা গাড়িতে খুবই খারাপ লাগতেছে। চলে আসছে, চলে আসছে, যাক সেটে যে দেখাবো সবাইকে। লং টাইম জার্নি করার পর আমি সেটে চলে আসলাম, এসে দেখি সবাই প্রায় রেডি হয়ে গেছে, কারণ আমরা অনেক লেট করছি, অনেক জ্যাম ছিল, আর এটা আমাদের থেকে অনেক দূরে ছিল উত্তরাতে। রেডি হয়ে ছাদে আসলাম ইন্টারভিউ দেওয়ার জন্য, এর মধ্যে দেখি এখানে আরেকটা শুটিং চলতেছে, কিন্তু এখানে আমার খুব পছন্দের একটা মানুষ সজল ভাইয়া, তার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগছে, সে অনেক ভালো একটা মনের মানুষ। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। এটা ছিল ইন্টারভিউয়ের বিহাইন্ড দ্য সিন, ইন্টারভিউ শেষ করলাম, শেষ করে নিচে যে ড্রেস চেঞ্জ করে নিলাম, ভিডিও করার টাইমে খেয়াল করে দেখি আমার মা লুকায় লুকায় চকলেট খায়, পরে একটা বকা দিলাম কারণ আমার মা ডায়াবেটিক্সের রোগী। আজকে আমি মেকআপটা আমি নিজে নিজে করেছি, কেমন হয়েছে আমি জানি না, আসলে আপনারা বলবেন আমাকে কেমন লাগতেছে। আমাদের সাথে কি করতেছো? ব্লগ। আমাদের স্কোয়াডে যে তুমি ঢুকছো, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। আর আমি যে নিউ আসছি, তোমাদের কেমন লাগতেছে? তোমাদের স্কোয়াডে যে নিউ আসছো, তোমাকে মনে হচ্ছে তুমি নিউ আসছো? একদমই না, সেই ফিলিংস তোমাকে দিচ্ছে কেউ? না একদমই না, সিরিয়াসলি আমার মনে হইতেছে যে আমি আমার কাজিনদের মধ্যে আছি, আমি খুব ফ্রেন্ডলি ভাবে আছি, সবার সাথে খুব ভালোভাবে মিশতেছি, আমার অনেক ভালো লাগতেছে। আর আর কি লাইক করছিস? না, কি করছিস? ব্লগ। ব্লগ? Hey, this is Chamok. Chamok. Chamok, Chamok. Chamok, Chamok. Hi, this is Shamanti Shomi. তোমাদের স্কোয়াডে তো আমি নতুন আসছি, কেমন লাগতেছে? মানে আমাকে তোমার তোমাদের কেমন লাগছে? ভালো না, ভালো না, ভালো ভালো না। She is really the real character, মানে আমার যে ক্যারেক্টারটা এখানে সিরিজে, এটা ও রিয়েল লাইফে, সেটা মানে শি ইজ অ্যামেজিং, মানে একদম পিওর ইনোসেন্ট, মানে এখনো মানে আমাদের মধ্যে যা টুকটাক শয়তানি আছে ওদের মধ্যে, ওর মধ্যে কিচ্ছু নাই। শি ইজ রিয়েলি নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শামি আপু কিছু বলবো? ও শয়তান বেশি, ও বলবে না, অনেক ভালো। সেকেন্ড ইয়ার, দিস ইজ ও সেকেন্ড ইয়ার আমার কাছে আসবে। তুমি তুমি ও
তাড়াতাড়ি কাছের করে নিচ্ছে আর এই জিনিসটাই আমার খুব ভালো লাগতেছে। এখানে মাহি আপু নাই, মাহি আপু থাকলে আরো ভালো হতো, মাহি উপরে সিন করতে আর আমরা এখানে সিন করতেছি। বলো তুমি এত সুন্দর কেন? আমি এত সুন্দর বিকজ এখন আমি পাঁচটা সুন্দর সুন্দর মেয়ের সাথে কাজ করতেছি। এখন যার হাতে ফোনটা ধরা সেও অনেক প্রিটি, সো আমাকে প্রিটি হতেই হবে ওদের সাথে কাজ করার জন্য, ওদের পাশে ক্যামেরা তাড়ানোর জন্য। ও তো ডিপ্লোম্যাটিক অ্যানসার শিখিয়েছে ভাই, রে ভাই, রে ভাই, এত ডিপ্লোম্যাটিক অ্যানসার কি করে শিখছে? এই অ্যান্সারটা বেসিক্যালি চমক এই টাইপের অ্যান্সার দেয়, ওর সাথে থেকে থেকে আমি শিখে গেছি। সিরিয়াসলি মাইক ড্রপ, মাইক ড্রপ, ড্যাম আমি দিতে পারবো। মাইটা দে, মাইট। ও তুমি এত সুন্দর কেন বলো? আমি তোমার মেকআপটা আজকে অনেক সুন্দর হয়েছে। কারণ আমার মন অনেক সুন্দর, তো এই জন্য মনে হয় আমাকে দেখতে হবে। এই বুঝিনা আজকে সবাই এরকম অ্যান্সার কেন দিতেছে আপু, একটু বলবা? কি সুন্দর ও না না আজকে বিশ্বাস সুন্দর। আমরা আমরা বিলিভ করি পজিটিভিটি ইজ দ্য কি অফ সাকসেস। এখানে যে সিস্টেম আছে সবাইকে দিচ্ছে। সত্যি? ইয়েস। আচ্ছা চুপ থাক, এখন আর চুপ, একটু বন্ধ করো। আচ্ছা আপু, তোমার সৌন্দর্যের রহস্য কি একটু বলো? কি খাও তুমি? কি খাই এত সুন্দর হইছো? বিশ্বাস খাই, নিজের নিজে অনেক বিশ্বাস করি, আর হচ্ছে নিজের ভিতরে পজিটিভিটিটা বেশি রাখার চেষ্টা করি। আমার মনে হয় মানুষের যদি ইনার বিউটি, ইনার পজিটিভ থাকে তাহলে সেটা বাইরে রিফ্লেক্ট হয়। সো আমি চেষ্টা করি সবসময় হচ্ছে চারপাশে সব নেগেটিভ জিনিসকে ইগনোর করতে, পজিটিভ জিনিসগুলোকে হচ্ছে অ্যাকসেপ্ট করতে। দ্যাটস ইট। আমি এক্সট্রা কিছু নিজের জন্য খুব বেশি যে করি তা না। তাহলে এটা আমারও ট্রাই করতে হবে। মানে আসলে তোমাদের থেকে এত সুন্দর সুন্দর এক একটা মানে ইয়ানিতে শিখি বলে যেন এটাকে আমি সবকিছু কেন জানি ভুলে যাই, বুঝলা? কেন বলো তো এরকম কেন হয়? আমার কি আমাকে একটু ব্রেনোলিয়া বলেছে, ব্রেনোলিয়া খাওয়া উচিত। আমার তোমার সাথে দুই দিন মিশে যেটা মনে হয়েছে, তোমার মধ্যে হচ্ছে পজিটিভিটি বেশি। সো তোমার তোমারও বলবো যে আউট বিউটি থেকে না ইনার বিউটিটা তোমারও বের হয়। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। কেন এবার তুমি বলো তুমি এত সুন্দর কেন? আমাকে তোমার সুন্দর লাগে? অবশ্যই অনেক ভালো লাগে। আচ্ছা, মেবি আর মন সুন্দর তাই। আমি তোমার কথায় একমত, আমি তোমার কথায় একমত মাই আপু। কিন্তু মাই আপুর মন মানসিকতা কিন্তু অনেক ভালো। আমি সিরিয়াসলি আমার কাছে এটা দেখো না, প্লিজ দেখো না, এটা দেখো না। আমি দেখতে ওরকম সুন্দর না। না, তুমি দেখতে অনেক সুন্দর। ভালোবাসি। তুমি দেখতে আসলে অনেক সুন্দর। দেখে যে সুন্দর, আল্লাহ, সব মানুষই সুন্দর। কিন্তু যদি পার্সোনালি বলি আমি অপছন্দ, তাহলে বলবো ডাবল ফেসড বা পিপল উইথ ডিফারেন্ট ফেসেস, ডিফারেন্ট মাস্ক, যাদেরকে বন্ধুর মতো লাগে কিন্তু আসলে বন্ধু না। মানে যখন তোমার শত্রু থাকে, তুমি শত্রুদের কাছ থেকে কিন্তু তুমি প্রিপেয়ার থাকো, তা তোমার ক্ষতিটা ওভাবে করতে পারে না। কিন্তু বন্ধুর কাছ থেকে তো আমরা ওই প্রিকশনসটা নিই না। তো যারা বন্ধুর মতো দেখতে কিন্তু বন্ধু না, এরা ভয়ঙ্কর। ওকে, আরেকটা কোশ্চেন। শ্যুট করতে করতে আমরা একটু নিজেদেরকে দেখতেছিলাম, এর মধ্যে মাই আপুটা কি করলো? এটা হলো ছোট্ট একটা বিহাইন্ড দ্য সিন। আমি রেডি হয়ে অন্য গেট আপে চলে আসছি। তো ভাইয়ারা বুঝাই দিচ্ছিল কীভাবে কী করবে না করবে, কীভাবে করলে সুন্দর হয়, আর আপুরা গল্প করতেছিল। আর এদিকে আর আমরা যে ওয়েব সিরিজটা করতেছি ওইটার ছোট্ট একটা সেলিব্রেশন করা হচ্ছে কেক কেটে। সো আপনারা জানতেই পারবেন একটু পরে যে এটা কোন ওয়েব সিরিজের সেলিব্রেশন হচ্ছে। ইয়েস, গার্ল স্কোয়াড সিজন থ্রি ইজ কামিং। যখন এটা রিলিজ দিবে সবাই দেখবেন, আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব। কারণ এটা আমার ফার্স্ট টাইম কোনো ওয়েব সিরিজে কাজ করা, আমি এর আগে মিডিয়াতে কখনো কাজ করিনি। সো অবশ্যই অবশ্যই সবাই এই ওয়েব সিরিজটা দেখবেন আশা করি। এটা আমাদের লাস্ট দিনের শ্যুট ছিল, অনেক রাত হয়ে গেছিলো, সবার অনেক ঘুম ঘুম লাগতেছিলো, এই জন্য সবাই একটু মানে মনমরা হয়ে গেছিলো। কারণ ঘুম আসলে কিচ্ছু ভাল লাগে না, দুনিয়ার কিচ্ছু ভাল লাগে না, সত্যি কথা। আমাদের কত কপাল ভালো, তাই না? জেলের মধ্যে আমরা চা পাই। আপনারা কি কখনো জেলে চা খাইছেন?
বা আপনাদেরকে কেউ চা সার্ভ করেছে একটু জানাবেন। হ্যাঁ, যারা জেলে গিয়েছেন তারাই বলতে পারবেন, আমি তো কখনো যাই নাই, এটা ফার্স্ট টাইম। সো চাটাও আমার ফার্স্ট টাইমই খাওয়া জেলের মধ্যে। এই টাকাগুলো দেখছেন, সব কি মনে হইতেছে আসল, কিন্তু একটাও আসল না, সব কিন্তু নকল টাকা। সো এটা হলো রাত্রে একটা বিহাইন্ড দ্য সিন, গল্পটা আমি এখানে বলবো না, আপনারা যখন দেখবেন তখনই জানতে পারবেন। রিটাচ করে? হ্যাঁ, চমকাবো কিভাবে রিটাচ করে একটু দেখেন। আর মাঝে মাঝে আপুকে বুঝি না, মাঝে মাঝে এমন মুড অফ হয়ে থাকে, আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি এই তোমার কি হয়েছে, তোমার কি মন খারাপ। আবার মাঝে মাঝে এত পরিমাণে ক্রেজি হয়ে থাকে, মানে তাকে আটকানো যায় না, সে হাসতেই থাকে, হাসতেই থাকে, এক একই হাসতে থাকে। কেন যখন আমার নিজেকে এন্টারটেইন করতে হয় আমি হাসি, যখন মনে হয় একটু রেস্ট লাগে। আচ্ছা, তো আমাদের শুট শেষ, পুরো প্যাক আপ হয়ে গেছে। এই টানা এই 8 তারিখ থেকে আজকে 13 তারিখ অবধি এই পর্যন্ত আমি যে শুটিংটাই করেছি আমার কাছে অনেক ভালো লাগছে, আপনাদের সাথে থেকে অনেক ভালো লাগছে। এখন ওভার চলে আসছে, এখন আমরা চলে যাব, আমি আর চমকাপু একসাথে যাচ্ছি। চমকাপু আমি ও মায়ের দিব ধরে সারাদিন, ভিডিও অন বলে মায়েরটা খাইলাম না, নাহলে ঠিকই মায়ের দিত আমার একটা। প্রথম প্রথম রাতে শুটিং করতে যাওয়া, এই যে স্বর্ণলতা আপু চলে আসছে, আমরা এখন চলে যাবো। টাটা, সবাই ভালো থাকবেন।